আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডিএন এন্টারটেইনমেন্ট নিউজে আপনাদেরকে স্বাগতম। খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুরোধ ইউএমপির, এই নিয়ে থাকছে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ায় আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ডক্টর ইভান স্টেফানেক। গত বুধবার ইভান স্টেফানেক এ বিষয়ে একটা মানবিক দৃষ্টিভঙ্গি পোষণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান চিঠিতে। চিঠিতে ইউরোপীয় পার্লামেন্ট ওই সদস্য লেখেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বের হয়েছে। তার শর্তাধিক মুক্তির মেয়াদ বৃদ্ধি ও জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছেন তার পরিবার। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আরও লেখেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির বিষয়টির ওপর আলোকপাত করে আপনি ও আপনার সরকারের কাছে আবেদন করব। জরুরি চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে তার পরিবারের আবেদন যেন অনুমোদন দেয়া হয়। উল্লেখ্য, গত 13 নভেম্বর খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে এই হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন তিনি। এভারকেয়ারের চিকিৎসক ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্ব 10 জনের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।